মালামাল আর যাত্রী নিয়ে একের পর এক ছুটে চলছে ঘোড়ার গাড়ি একটা সময় গ্রাম গ্রামবাংলার আঁকাবাঁকা মেঠোপথে এটি ছিল অতি সাধারণ ঘটনা তারও আগে এ বাহনটি ছিল আভিজাত্যের প্রতীক শুধু রাজা জমিদার আর ধনাঢ্যদের সাধ্য ছিল এ গাড়িতে চড়ার তবে এখন গ্রামে গ্রামে ঘোড়ার গাড়ির প্রচলন কমে গিয়েছে সেই স্থান দখল করে নিয়েছে বিভিন্ন যান্ত্রিক যানবাহন ঘোড়াও খুব একটা চোখে পড়ে না এক্ষেত্রে ব্যতিক্রম গাইবান্ধার ব্রহ্মপুত্র যমুনা গাড়ি। এ অঞ্চলে বর্ষা মৌসুমে যোগাযোগের মাধ্যম নৌকা হলেও শুকনো মৌসুমে মালামাল বহনের একমাত্র ভরসা এই ঘোড়ার গাড়ি এ সময় চরের লোকজন যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি ব্যবহার করে ঘোড়া না থাকলে আমাদের খুব কষ্ট হয় ঘোড়া গাড়ির বস্তা

এখন নাই নাই এখন যা কামাই হয় তা দিয়ে ওয়ার্করেকার নিজে তুলতে দনের পরিশ্রমটা করতেছি মনে করেন যে টিপতে 500 টাকা করে হয় ঘোড়ার কাছে দেনাকে 200 টাকা আমাদের টিকে 30 টাকা এই ঘোড়া আমার দিন গেলে সার থেকে 500 টাকা ইনকাম হয় কিন্তু ঘোড়া খাওয়াতে মানে অনেক টাকা যায় দুর্গম চর অঞ্চলে নেই চলাচলের রাস্তাঘাট ঘোড়ার গাড়ি ছাড়া বালুময় এই সব এলাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে অনেক দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের ব্রহ্মপুত্র এবং যমুনাতে আপনার শুকনো মৌসুমে কোনো পানি থাকে না তখন কিন্তু নৌকেটা একদম সীমিত হয়ে পড়ে নৌকায় অনেক ঘুরে ঘুরে আসে তখন এই চরাঞ্চলের যে আপনার খাদ্যশস্য বলেন মরিচ বলেন ভুট্টা বলেন সেগুলা বেশিরভাগ ক্ষেত্রে ঘোড়ার গাড়িতে আনা নেওয়া করা হয় ঘোড়ার গাড়ি যেহেতু বন্যের সময়টা বন্ধ থাকে আমরা দেখি আগামীতে ওদের জন্য কোনো ভৌগোলিক অবস্থানের কারণে গাইবান্ধার ফুলছড়ি গোবিন্দগঞ্জ সাঘাটা ও সদর উপজেলার বিশটি ইউনিয়নের একশো পঁয়ষট্টি চরে তাই আজও দেখা যায় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি বাংলা ভিশন ডেস্ক